নমস্কার সবাইকে এবং স্বাগতম জানাই ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা সবাই জানেন তোমাদের ফিমেলের যে টেসারের ফিজিক্যাল টেস্টের ইন্টারভিউটা রয়েছিল সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছিল কোভিড-19 কারণে। তো সেটার এখন আবার তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। দেখো, 7 তারিখ এটা নোটিশ বেরোচ্ছে, 7 জুলাই নোটিশ বের হয়েছে তোমাদের। এটা আবার জুলাইয়ে এই মাসেই তোমাদের ইন্টারভিউটা আবার স্টার্ট হয়ে যাবে, যাদের ইন্টারভিউটা বাকি রয়েছিল ফিমেলদের। তো এটা তোমাদের দেখো 7 তারিখ এটা বের হয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার্স ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশে তোমাদের তোমরা যারা বাকি রয়েছিলে সবার নাম রয়েছে নিচে, আমি তোমাদেরকে দেখে দেব। তোমরা যার যে নাম তোমরা নিজেরা চেক করে নিও, দেখে নিও কত তারিখ কার ইন্টারভিউটা তো পড়েছে, সেই অনুযায়ী তোমাদেরকে সেই তারিখেই যেতে হবে। তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। দেখো, এখানে ডেটটা দেওয়া হয়েছে তোমাদের যে ইন্টারভিউটা সেটা 26/7/2021 থেকে 30/7/2021-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে তোমাদের 26 জুলাই থেকে ইন্টারভিউটা স্টার্ট হয়ে যাবে। তো তোমরা নামটা চেক করে নিও, তোমাদের কার কত তারিখ পড়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। তোমরা যারা ফিমেল রয়েছো, আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই, তোমরা আগামীকালকে থেকেই রানিং প্র্যাকটিস আরম্ভ করে দাও, কারণ রানিংটা কিন্তু অনেক টাফ। সেখানে কিন্তু মেইন হচ্ছে রানিংটাই, ঠিক আছে? রানিংটা কিন্তু অনেক টাফ, তোমাদেরকে খুব ভালোভাবে রানিং প্র্যাকটিস করতে হবে। তারপরে বন্ধুরা, তোমাদের কিন্তু সেখানে যেতে হলে, যেহেতু কোভিড-19 সিচুয়েশনের সময়, তাই তোমাদেরকে কিছু নিয়ম মেনে যেতে হবে। সেই নিয়মগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো, সেই নিয়মগুলো হচ্ছে কি, তোমাদেরকে অবশ্যই মাস্ক, ঠিক আছে, কম্পালসারি এটা মাস্ক পরে যেতেই হবে, নাম্বার 1-এ দেওয়া হয়েছে। দেখো, তারপরে দেখো এখানে আছে কি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতেই হবে, ঠিক আছে? তারপরে তোমাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো তোমরা সবাই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে নিচে আরও একটু দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া হয়েছে। যেগুলো মেইন মেইন জিনিস টপিক আছে সেগুলো আমি তোমাদেরকে সামনে তুলে ধরবো শুধু, ঠিক আছে? দেখো, যে তোমাদের যে গ্রাউন্ডটা হচ্ছে, কিন্তু গ্রাউন্ডটা হচ্ছে কোথায় দেখো, অ্যাড্রেসটা কিন্তু তোমরা সবাই জানো। তারপরে আমি বলে দিচ্ছি গ্রাউন্ডটা হচ্ছে, দেখো এই যে হচ্ছে অ্যাড্রেসটা, ঠিক আছে? ঠিক আছে, দেখো, এ চন্দ্র রামার রাও, টিএসআর ট্রেনিং সেন্টার, গ্রাউন্ড, আর কে নগর, কাস, নয়াগাঁও, ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস, তোমাদের এখানেই সবাইকে যেতে হবে। তারপরে নিচে কি দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, নিচে আর কি দেওয়া হয়েছে। দেখো নিচে, এটা হচ্ছে এই ম্যাপ, তোমাদেরকে এটা ম্যাপ সুবিধার জন্য দেওয়া হয়েছে, এটা দেখার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু সবার নাম, অ্যাড্রেস সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা সবাই নিজেদের নামটা চেক করে নেবেন এবং দেখে নেবেন কার কত তারিখ ইন্টারভিউ ডেট পড়েছে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমাদেরকে সবাইকে সেখানে উপস্থিত অবশ্যই থাকতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করব, তার আগে আমি বলে দিই, তোমরা সবাই কিন্তু খুব ভালোভাবে এখন থেকে রানিং প্র্যাকটিসটা আরম্ভ করে দাও। আমি বারবার বলছি, রানিংটা কিন্তু অনেক বেশি টাফ, ঠিক আছে? রানিংটা হচ্ছে মেন, তোমরা যদি রানিংয়ে সিলেক্ট হয়ে যাও, বাকি যেটি রয়েছে মেডিকেল সেটা কিন্তু এতটা টাফ নয়, মেডিকেলের সবাই হয়ে যাবে, কোয়ালিফাই করে যাবে, কিন্তু মেইন হচ্ছে রানিং। তাই আমি সবাই তোমাদের সবাইকে বারবার বলছি, মেইন হচ্ছে রানিং, রানিংটা ভালো করে প্র্যাকটিস করে নাও। তো ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আমি সব কিছু ভালোভাবে বোঝাতে পারেছি কি না সেটা জানি না, তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্টে আমাকে বলবে, আমি তোমাদেরকে সেখানে আবার বলে দেবো। তোমরা অবশ্যই তোমাদের নাম এখানে ভালোভাবে চেক করে নিও, দেখে নিও কার কবে ইন্টারভিউ ডেটটা পড়েছে, সেই অনুযায়ী সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।